ফের মুখ রাজ্য সরকারের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিল স্যাট প্রসঙ্গত বুধবার ডিএ মামলার রায় ঘোষণা করল স্যাট এবং কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা দাবি করে স্যাটে মামলা দায়ের হয় ফেডারেশনের কর্তা মলয় মুখোপাধ্যায় জানায় দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসে স্যাট রায় দিয়েছিল ডিএ দেয়া বা না দেয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে এবং দু হাজার সতেরো সালের তিরিশে মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মীদের দুই সংগঠন এরপর বিচারপতি ডিভিশন বেঞ্চে রায় এবং বলেন যে ডিএ সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে তবে একই সঙ্গে মামলাটি পুনরায় স্যাটে ফিরিয়ে দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ডিএ কিভাবে ও কি হারে দেয়া হবে তা বিচার করে স্যাট তিন মাসের মধ্যে আদালতকে জানাবে এরপরেই রাজ্য সরকার ওই রায় পুনর্বিবেচনা করে দেখার জন্য একটি রিভিউ পিটিশন দাখিল করে ডিভিশন বেঞ্চে এরপরে ডিভিশন বেঞ্চ রাজ্যে দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দেয় স্যাট গত বছরের ছাব্বিশে জুলাই রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল পরবর্তী ছ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে রাজ্য সরকার স্যাটের সেই নির্দেশ মানেননি এরপরে স্যাটের নির্দেশ না মানার অভিযোগে সরকারি কর্মীদের সংগঠন ফের মামলা দায়ের করে রাজ্য পুনরায় স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে চলতি বছরে তোসরা মার্চ রিভিউ পিটিশনের শুনানি শেষ হয়